হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো যে তেঙ্কি নোকো। আমি ঠিক উচ্চারণ করলাম কি? ওয়েদারিং উইথ ইউ, ঠিকভাবে বলি, আমি জ্যাপানিজ নামটা ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারছি না। ওয়েদারিং উইথ ইউ, জ্যাপানিজ অ্যানিমে, খুব পপুলার। ইন্ডিয়াতে অ্যানিমি ফ্যান্স যারা আছে তারা পেটিশন জমা দিয়ে সিনেমাটাকে ইন্ডিয়াতে রিলিজ করেছে এবং কলকাতাতেও এসে গেছে। এবং আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, অ্যানিমি ফ্যান্সরা পাগলের মতো গিয়ে দেখছে, সবকটা হাউসফুল, সব টিকিট সোল্ড আউট। রিভিউতে চলে আসবো, তো দেখুন, আমি আগে যে ভিডিওটা বানিয়েছিলাম ওয়েদারিং উইথ ইউ নিয়ে, সেখানেও আমি পরিষ্কার পরিষ্কার বলেছিলাম যে আমি অ্যানিমি সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া বেশি নেই। কিন্তু এইটা দেখে আমি একটা কথা বলতে পারি যে আপনার যদি অ্যানিমি সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, কিন্তু ফিল্ম সম্বন্ধে তো আছে, আপনি সিনেমা দেখেন, আপনি না হলে সবচেয়ে বেসিক জিনিস যে ছোটোবেলায় গল্প তো শুনেছেন, তো এইটার মধ্যে এই যে ডিরেক্টর, ইনি এত ট্যালেন্টেড, আমি মানে আমি দেখিনি এনার, মানে পড়ছিলাম, ইওর নেম বলে একটা অ্যানিমি আছে উইচ ওয়াজ ভেরি পপুলার। আমি বুঝতে পারলাম যে কেন উনি এত পপুলার, কারণ ওনার যে গল্প বলার ধরনটা, ইট ইজ ভেরি ইউনিক অ্যান্ড মানে কী বলবো, ইট ইজ ভেরি ফুল অফ ইমোশন। আমি যেরকম বলি আমাদের ইন্ডিয়াতে যেরকম SS রাজমৌলি আছেন, ওনার ফিল্ম ইজ ফুল অফ ইমোশন, সেরকম এখানেও কিন্তু ইটস ফুল অফ ইমোশন। প্রচুর সিচুয়েশনাল কমেডি আছে সিনেমার মধ্যে, অ্যাট দ্য সেম টাইম খুব ইমোশনাল মোমেন্টস রয়েছে। সিনেমা শেষে আপনি ডেফিনেটলি ইমোশনাল হবেন, এবং অ্যাট দ্য সেম টাইম সিনেমার মধ্যে একটা খুব সুন্দর সোশ্যাল মেসেজও রয়েছে। তো এই যে গল্প বলার ধরনটা, এত কিছুকে নিয়ে এবং স্ক্রিন প্লের মধ্যে বেঁধে একটা গল্প বলা, ইটস ভেরি ডিফিকাল্ট, এবং উনি এটা খুব ভালোভাবে করেছেন। এবং আমি ওই যে বললাম যে আমি অ্যানিমি দেখি না, আমার সম্বন্ধে আইডিয়া নেই এটা সম্বন্ধে বেশি, কিন্তু তাও আই ওয়াজ হুকড বাই দ্য ফিল্ম অ্যান্ড আই জাস্ট লাভড ইট। এবং আমি প্রত্যেককে বলবো যে যারা অ্যানিমি ফ্যান্স নয়, তারাও আপনারা গিয়ে সিনেমাটা দেখুন, কারণ আপনাদেরও ভালো লাগবে। আরও একটা যে কারণে ভালো লাগবে, দেখুন এটা তো আর মানে মানে কী বলবো, লাইভ অ্যাকশন নয়। তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে টোকিও সিটিটাকে যেভাবে দেখিয়েছে, মানে এখানে তো পুরোটাই ডিরেক্টরের ইমাজিনেশন যে সে কীভাবে দেখা যাচ্ছে, কিন্তু ইটস সো বিউটিফুলি ডিজাইন্ড। মানে আমি কিছু কিছু মানে দেখেছি, কিছু কিছু মানে ইউটিউবে দেখছিলাম, মানে সেখানে খুব শহরটাই খুব স্টাইলাইজডভাবে দেখানো, এখানে খুব বিউটিফুলি ক্যাপচার করা হয়েছে, তো দারুণভাবে দেখিয়েছে। আমার খুব ভালো লেগেছে সিনেমাটা, মানে আই এম রিয়েলি টাচড। আমি জানি না আমি এটা ঠিকঠাকভাবে রিভিউ করছি কিনা, কারণ এক একটা ডিপার্টমেন্ট করে করে বলার মতো এটা নয়, মানে ইটস অ্যান অ্যানিমি, ইটস নট আ ফিল্ম। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এর যে সিনেমার যে কোরটা, ইট ইজ সো স্ট্রং অ্যান্ড সো পিওর অ্যান্ড সো ফুল অফ ইমোশন যে আই ওয়াজ হুকড বাই ইট। তো আমার এইটার বাইরে আর কিছু বলার নেই। এবং আমি আরও একটা জিনিস যেটা আমাকে এই ফিল্মটার থেকেও বেশি, এর যে মানে যারা অ্যানিমি লাভার্স তাদের এই এক্সাইটমেন্টটা দেখে আমি আরও খুশি যে তারা এতটা ডেডিকেটেডলি গিয়ে সিনেমাটা দেখছে, মানে অ্যানিমিটা দেখছে, এবং মানে মানে দে ওয়ার জাস্ট ক্রেজি। তো আমার খুব ভালো লেগেছে, আমার মানে ফিল্মটাও ভালো লেগেছে, এই ক্রেজটাও খুব ভালো লেগেছে, এবং মানে আমি আরও দেখবো। এবং ডেথ নোট আমাকে অনেকে সাজেস্ট করেছে, আমি দেখবো, ইওর নেমটাও দেখবো, এবং তারপরে ধীরে ধীরে রিভিউ করলাম। জানি না আমি ঠিকঠাক রিভিউ করলাম কিনা, কারণ আমি এটা রিভিউ কীভাবে করতে হয় আমি সেটাও জানি না, বাট আই রিয়েলি লাভ দ্য স্টোরি। মানে স্টোরিটার ব্যাপারে আর ডিটেলে বলছি না, আপনারা দেখুন, বাট ইটস মানে ইমোশনের একদম নোটটাকে ঠিক, মানে আমার তো খুবই ভাবে ইন্ডিয়ান ফিল্ম মনে হয়েছে। এবং আরও একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে হয়তো এই কমপ্লেনটা হতে পারে যে এটা একটা জ্যাপানিজ ল্যাঙ্গুয়েজে আছে এবং ইংলিশ সাবটাইটেল আছে, তো দেখতে আপনার প্রবলেম হতে পারে, বাট আমার তা মনে হয়নি, কারণ ডায়লগস এখানে খুব কম আছে, মোস্টলি ভিজুয়ালি দেখানো হয়েছে বেশি। ডায়লগস যেখানে যেখানে আছে সেখানে আপনার ফলো করতে আই থিঙ্ক প্রবলেম হবে না, বিকজ ইংলিশ সাবটাইটেল ইজ দেয়ার। তো ওভারঅল মিলিয়ে আই হ্যাড এ গ্রেট টাইম, আমার খুব ভালো লেগেছে, এবং প্রত্যেককে বলবো যে গিয়ে এটা আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।